আজকে আমাদের মইনুল আহসান ভাইয়ের জন্মদিন। তো এর আগে বেশ কয়েক বছর আগে আমরা খুব আয়োজন করে জন্মদিন পালন করতাম। আমার মনে পড়ে যে তার 60 বছর যে বছর পূর্তি হবে সেই 2017 সালে আমার অফিসের এক আড্ডায় আমরা ঠিক করলাম যে তার জন্মদিনের উৎসব হবে, এবার বড় করে আয়োজন হবে। সে আয়োজনটা অনেক বড় করে হয়েছিল, কিন্তু যেদিন তার জন্মদিনের অনুষ্ঠান হবে আমার মনে আছে সে তারিখটা ছিল 24 মে 2017। সেই সময় আমার আসলে একটা সেমিনার ছিল জয়পুরে, আমার পক্ষে থাকা সম্ভব হবে না। এই বিবেচনায় আমি 20 তারিখে জয়পুর যাবার আগে 19 তারিখ সন্ধ্যায় আমার অফিসে আয়োজন করেছিলাম একটা সাবেরি আড্ডার। তো সেই আড্ডায় আসলে আমাদের উপস্থিত ছিলেন অনেকেই, উপস্থিত ছিলেন আমি যাদের ছবি এখন দেখে মনে করতে পারছি, তাদের মধ্যে আছেন ইশতিয়াক রেজা ভাই, পলাশ মাহবুব, কবি ব্রাত্য রাইসু, তারপরে আছেন তুষার দাস, কবি মারুফুল ইসলাম। তারপরে সেদিন আমরা একটা গানের আয়োজন করেছিলাম, বিশ্বজিৎ তাদের রাধারমণের গান গেয়ে শুনিয়েছিলেন। তো সেই আসরে আমাদের আড্ডা টাড্ডার পরের একটা পর্যায়ে আমরা বেশ কয়েকজনের সাক্ষাৎকার আমি ধারণ করে রেখেছিলাম যে মইনুল আহসান সাহেবের সম্পর্কে তারা কে কী ভাবেন এবং কে কী বলেন। কথা বলেছে তখনকার সমকালের সম্পাদক মুস্তাফিজ শফি, বিশেষ করে তার ফেসবুক স্ট্যাটাসগুলো নিয়ে আমরা খুব কথা বলেছিলাম যে মইনুল আহসান সাহেবের ফেসবুক স্ট্যাটাসগুলো কেমন হয়ে থাকে। আমি যেটা বলেছিলাম যে মানে আমাদের সাবের ভাইয়ের এই স্ট্যাটাস সম্পর্কে আমি খুবই মানে আগ্রহী এবং তার সাথে আমি এনজয় করি। আসলে একজন লেখক তার জীবনকে কিভাবে উপভোগ করবে, জীবনকে কিভাবে দেখবেন, সেটা কিন্তু এগুলো থেকে আমরা কিন্তু পেয়ে যাই। তো স্ট্যাটাস এবং তার লেখালেখি দুটোই চলুক, আমি কিন্তু সেটা চাই। মাজহারুল ইসলাম আমাদেরকে খুব মজার একটা তথ্য সেদিন জানিয়েছিল, সেটা ছিল যে যে হুমায়ুন আহমেদের সাথে সম্পর্ক মাজহারুল ইসলামের যেটা প্রথম হয়েছিল, সেই সম্পর্কটা আসলে মইনুল আহসান সাবেরের মাধ্যমেই হয়েছিল প্রথমে। সেদিন সে আসরে এসে এটা আমাদেরকে ডিসক্লোজ করে। আমি মনে করি যে এক মইনুল আহসান সাবের ফেসবুকে যে স্ট্যাটাসটি দেন সেটি তার উপলব্ধি থেকে দেন, সেটি সমসাময়িক ঘটনাকে নিয়ে উনি স্ট্যাটাসটা দেন। এবং যে কথাটি এখানে অনেকেই বলেছেন যে যে লেখাটি এক পৃষ্ঠা বা দেড় পৃষ্ঠা বা দুই পৃষ্ঠা হতে পারত, উনি সেটি এক লাইনে সে স্ট্যাটাসটি দিচ্ছেন। এবং এটার সাথে আমি মনে করি যে মইনুল আহসান সাবেরের সাহিত্যকর্ম মানে নষ্ট হচ্ছে বা উনি কম লিখছেন বা সাহিত্যকর্ম থেকে উনি দূরে সরে যাচ্ছেন, এটা আমি একেবারেই বিশ্বাস করি না। মইনুল আহসান সাবের অনেক বড় মনের একজন মানুষ এবং সেটি আমি আমার জীবনে উপলব্ধি করেছি। আজকে এখানে আমাকে যে কারণে ডাকা হয়েছে, আমি মনে করি আমি যে মাজহারুল ইসলাম এবং অন্য প্রকাশ, এটির প্রধান কারণ হচ্ছে হুমায়ুন আহমেদ। হুমায়ুন আহমেদের কারণে আজকে আমি মাজহারুল ইসলাম হিসেবে সারা বাংলাদেশে পরিচিত। এই অনুঘটকটা হচ্ছে মইনুল আহসান সাহেব। তার অন্যতম প্রিয় ফেসবুক বন্ধু আমাদের লাবলু ভাই স্থপতি তরিকুল ইসলাম। তো তরিকুল ইসলামের সাথে তার মূলত সম্পর্ক ভার্চুয়ালি, আর আজকে তার জন্মদিনের জন্য আয়োজন হবে, এর জন্য আমি তাকে আমন্ত্রণ জানিয়েছিলাম, তিনি এসেছেন। তার কথাবার্তার মধ্যে মইনুল আহসান সাবেরের ফেসবুকের স্ট্যাটাসগুলো কী পরিমাণ শক্তিমান তার প্রকাশ তিনি ঘটিয়েছিলেন। মানুষের ভিতরে একজন মানুষ যে হঠাৎ করে ঢুকে যায়, ঢুকে গিয়ে যে তার চিন্তার মধ্যে ভাগ বসায় এবং তার চিন্তার পরিপূরক হয়ে যে তার মননকে সমৃদ্ধ করে, এটা কিন্তু মানুষ কখন করে মানুষ নিজেও জানে না, এবং মানুষ কখন কাকে নিজের ভিতরে নিবে এটা জেনে নিচ্ছে সেও জানে না। এই জিনিসটা ঘটে যায় অনেক কিছুর মতোই, এটা ঘটে যায় একজন মানুষের সঙ্গে একজন মানুষের লিঙ্ক হয়ে যায়। এই যে আজকে আমি এখানে বসে আপনাকে দেখছি, এই লিঙ্কটা কিন্তু সেই 80-এর দশক থেকে, হ্যাঁ, কিন্তু আমরা কোনোদিন সামনাসামনি হইনি। আমারও মাঝে মাঝে মনে হয় যে রণবীর একটা ছোট্ট কার্টুনের সংলাপ কিংবা শিশির ভট্টাচার্যের একটা স্কেচ, যেমন হাজার হাজার শব্দের একটা প্রবন্ধের সারাংশকে উপস্থাপন করে, অনেক সময় খুব অল্প কথায় স্যাটায়ার মিশ্রিত, উইট মিশ্রিত কথায়, মইনুল আহসান সাহেবেরও কিন্তু এরকম চমকপ্রদ
বুলেট ছুড়েন ফেসবুকে। মারুফুল ইসলাম মনুল হাসান সাবেরের খুব ঘনিষ্ঠ বন্ধু, তিনি মনে করেন যে তার মতো কেউ মনুল হাসান সাবেরের লেখা পড়েন নাই, বা মারুফুল ইসলামের লেখা যত লোক পড়েছেন মনুল হাসান সাবের হচ্ছেন তাদের মধ্যে সবচেয়ে সেরা। মনুল হাসান সাবেরের লেখা আমার ধারণা আমার চেয়ে বেশি কেউ পড়েনি এখানে যারা আছে। দুই নম্বর, আমার কবিতা আমার ধারণা মনুল হাসান সাবেরের চেয়ে বেশি কেউ পড়েনি এখানে যারা কেউ আছে। আমি সবচেয়ে বেশি গদ্য প্রবন্ধ সমালোচনা যার উপর লিখেছি, যার লেখা নিয়ে লিখেছি, তার নাম মনুল হাসান সাবেরের। তারপরে কথা হচ্ছে এই মনুল হাসান সাবেরের সঙ্গে আমার ব্যক্তিগত সম্পর্ক এটা অনেক দিনের পুরনো, সমস্ত ভুল বোঝাবুঝির ঊর্ধ্বে সমস্ত কিছুর ঊর্ধ্বে হয়েও এই সম্পর্কটা টিকে আছে। এখানে অনেক কথাবার্তা হয়েছে, তিনি সাংবাদিক ছিলেন, তিনি সম্পাদক ছিলেন, তিনি ছোট গল্পকার ছিলেন, তিনি নাট্যকার ছিলেন, তিনি উপন্যাসিক ছিলেন, তিনি ফেসবুকে স্ট্যাটাস দেন, এটা করতে গিয়ে ওটা যায়, ওটা করতে গিয়ে এটা কমে যায়, ওটা করতে গিয়ে ওটা বেড়ে যায়, আসলে কোনোটাই কোনোটাকে কাটে না, কোনোটাই কোনোটাকে কমায় না, সমস্ত কিছুই পরিপূরক, সমস্ত কিছুই সম্পূরক, সব কিছু মিলে যে সাবের, সেই সাবেরকে আমি বলতে চাই শুভ জন্মদিন। বলতে বলতে হঠাৎ করে আপনি তখন হয়তো বলেছিলেন যে আমি কিন্তু ভাবছি সাবের ভাইয়ের জন্মদিন পালন করার কথা। মঞ্জু ভাই জিজ্ঞেস করলেন যে কবে জন্মদিন, আপনি বললেন অবশ্যই, সঙ্গে সঙ্গে বললেন তাহলে আমরা পালন করব। সেই থেকে ব্যাপারটা একটা আনুষ্ঠানিক পর্যায়ে চলে গেল। আনুষ্ঠানিক ব্যাপার আমি সবসময় এড়িয়ে চলেছি বা এড়িয়ে চলতে চাই। আপনারা আমাকে যারা চেনেন তারা খুব ভালোভাবে জানেন যে আসলে আনুষ্ঠানিক ব্যাপার স্যাপারের মধ্যে আমি খুব থাকতে পছন্দ করি না। এই 60 বছর বয়সে এসে কেন করলাম তার হয়তো একটা ব্যাখ্যা দরকার। ব্যাখ্যাটা হয়তো এরকম যে আমি বন্ধুদের ভালোবাসাটা এড়াতে পারছি না। দ্বিতীয়ত, সাহিত্যিক হিসাবে এই দেশে আমার যেটা প্রাপ্য ছিল তার কিছুই আমি পাইনি এই দেশ থেকে। বিদেশে আমার যে নাম হয়েছে সেই নামটাও আমার এই দেশে হয়নি। এটা খুব অদ্ভুত ব্যাপার যে একজন লেখকের নাম বিদেশে হয়ে গেছে, তার নাম এই দেশে হচ্ছে না। তো আমি মনে করলাম ঠিক আছে, আমি বন্ধুদের এই যে ভালোবাসা তাকে মর্যাদা দেই, তাকে মূল্য দেই, এবং একই সাথে এই যে একটা আনুষ্ঠানিক একটা ব্যাপার, এই ব্যাপারের মধ্যে দিয়ে হয়তো আমার এটা হতে পারে যে আমার কনফিডেন্স কম, যে কনফিডেন্স কম বলেই আমি হয়তো একটা অনুষ্ঠানের প্রতি আমার সমর্থন প্রকাশ করেছি। সমর্থন কম হোক, আমার আত্মবিশ্বাস কম হোক বা বেশি হোক, আমি মনে করি যে হ্যাঁ, এই অনুষ্ঠানটা হয়তো এমন হতে পারে যে আমার প্রতি, আমার লেখার প্রতি পাঠকের আগ্রহ কিছুটা হলেও বাড়িয়ে তুলবে। আমার মনে হয় যে আমার জন্য নয়, বাংলা সাহিত্যের জন্য এটা প্রয়োজন। মনুল হাসান সাবের সেদিন খুব দুঃখ করে বলেছিলেন যে বাংলাদেশে নাকি তার সাহিত্যের কোনো মূল্যায়ন হচ্ছে না। 2017 সালের 19 মে তার যে উপলব্ধি ছিল, আমার মনে হয় আজ এই 2024 সালের 26 মেতে সেই উপলব্ধিটা তার আর নেই। তার কারণ আমরা জেনে গেছি যে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে মনুল হাসান সাবেরের ছোট গল্প বিষয় ও শিল্পরূপ এই শিরোনামে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের কলা ও মানবিক অনুষদযুক্ত বাংলা বিভাগে পিএইচডি ডিগ্রির জন্য একজন অভিসন্দর্ভ উপস্থাপন করেছেন। তার নাম মোহাম্মদ হুমায়ুন কবির। একজন লেখক জীবিত অবস্থায় দেখতে পাচ্ছেন যে তার ছোট গল্পগুলো এখন একজনের পিএইচডির গবেষণার বিষয় হয়েছে। এটা কিন্তু জীবিত একজন লেখকের জন্য অনেক বড় কিছু পাওয়া। এই কাজটা মনুল হাসান সাবের জীবদ্দশায় দেখে যেতে পারছেন। আমার মনে হয় তার এরপরে এই জীবন নিয়ে তার তেমন কোনো অনুযোগ আর থাকা উচিত না। মনুল হাসান সাবের সাথে আমার ব্যক্তিগত পরিচয় কিন্তু 1988 সালের দিকে। আমি তাকে প্রথম দেখি বিচিত্রায়। আমি তখন প্রকৌশল বিশ্ববিদ্যালয়ে থাকি, নানা পত্র পত্রিকায় লেখালেখির চেষ্টা করি। তো বুয়েটের
হবু প্রকৌশলীদের পছন্দ অপছন্দ কি হতে পারে, এটা নিয়ে 3 বছরের একটা সমীক্ষা ছিল যে তারা কীরকম মেয়ে পছন্দ করে, কীরকম শ্বশুর পছন্দ করে, কীরকম পরবর্তী জীবনের পেশা পছন্দ করে, এইগুলো নিয়ে তাদের একটা সার্ভে ছিল 3 বছরের এই সমাপনী ম্যাগাজিনে। এই 3 বছরের সমাপনী ম্যাগাজিনকে কম্পাইল করে আমি একটা রিপোর্ট লিখেছিলাম, গ্রাফ দিয়ে, ছক দিয়ে, নানাভাবে পার্সেন্টেজ এই সেই এটা করে। আমার মনে হচ্ছিল এটা ছাপা হতে পারে কোনো কাগজে। আমি গেলাম বিচিত্রায়, দেখা করলাম শাহরিয়ার কবিরের সাথে। তিনি কয়েক পাতা উল্টালেন আমার স্ক্রিপ্টে এবং আমাকে কোনায় একটা টেবিল দেখিয়ে বললেন যে ওই সাবেরের সাথে কথা বলেন এটা নিয়ে। আমি গেলাম সাবের ভাইয়ের কাছে, সাবের ভাই রাখলেন। আরও 2 সপ্তাহ পরে গেলাম, যাওয়ার পরে বললেন যে আমরা এটা আগামী সপ্তাহে লিড স্টোরি করব। পরের সপ্তাহে ছাপা হয় এবং সে সময় আমি 600 টাকা বিল পেয়েছিলাম বিচিত্রা থেকে, আমার এটা মনে পড়ে। এরপরের আরেকটা ঘটনা আছে তাকে নিয়ে। আরও 2 বছর পরে 1988 সালে আমি একটা ম্যাগাজিন, পাক্ষিক পত্রিকা নারী বিষয়ক, এটার নির্বাহী সম্পাদকের কাজ করি। ঈদ সংখ্যা বেরোবে, তো আমার পরিচিত যে সকল লেখককে আমি চিনি তার মধ্যে একজন হয়ে গেলেন আমার মইনুল হাসান সাহেব। আমি তার কাছে একটা ছোট গল্প চাইলাম, তিনি আমাকে বললেন আমাকে কিন্তু এত টাকা দিতে হবে। টাকার পরিমাণটা আমি সম্পাদক মহোদয়কে জানালাম, তিনি রাজি হলেন এবং মইনুল হাসান সাহেবকে ফোন করে জানালাম যে আমি কবে লেখা নিতে আসব। তিনি আমাকে বললেন অমুক তারিখে যেতে। আমি গিয়ে একটা খামের ভিতরে সেই টাকা, অঙ্কটা আমার মনে আছে, এটা 200 বা 300 টাকা হবে, এর বেশি না, এটা যখন আমি তার কাছে দিলাম, তিনি আর খামের ভিতরে কত টাকা আছে এটা গুনলেন না, দেখলেন না, তার ড্রয়ার থেকে একটা পাণ্ডুলিপি আমাকে বের করে দিলেন। সেই গল্পটি আমি তখন ছাপিয়েছিলাম অঙ্গনা নামে একটা পত্রিকায়। তো এই হচ্ছে মইনুল হাসান সাহেবের সাথে আমার প্রথম দিকের সম্পর্কের সূচনার কথা। এরপরে নানা কারণে তার সাথে নানাভাবে নানা অনুষ্ঠানে দেখা হওয়ার কারণে আমাদের মধ্যে একটা অন্যরকমের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক হয়ে যায়। মইনুল হাসান সাহেবের আমার সেই স্বজন যার সাথে আমার বছরে মাত্র 2-3 বার দেখা হয়, কিন্তু সারা বছর আমাদের মধ্যে একটা যোগাযোগ থাকে, সেই যোগাযোগটা আছে। আজকে তার 67তম জন্মদিন। আমার মনে হয় সাবের ভাই আপনার অনুযোগ করার কিছু নাই, আপনার অর্জন জাতি মনে রাখবে, আপনি আরও দীর্ঘায়ু হন। আর আপনাকে নিয়ে পিএইচডি হয়ে গেছে এর মানে এই নয় যে আপনার সব লেখা শেষ হয়ে গেছে, আপনার পরবর্তী পিএইচডির জন্য আরও অনেক তথ্য উপাত্ত তৈরি হবে, আপনার অনেকগুলো উপন্যাস এখনও লেখা বাকি আছে। শুভ জন্মদিন।